চোখের পানিগুলো চেরে চেরে বলতেছিল, মালি আমার মতো গুনাগার এই জগতে কেউ নাই, যে গুনার কারণে আমার মেয়েটা পর্যন্ত আপন বাবারে আব্বা বলে ডাকতে চাইল না। সালাবাতুল আনসারি তার বন্ধুকে বললেন, আমার হাতের বাং তুমি খুলে দাও, আমি আর এই মদিনায় কাউকে চেহারা দেখাবো না, আমি বিদায় হয়ে যাব। সালাবাতুল আনসারির হাতের রশি যখন খুলে দিলেন, দৌড়ায়া তওবার নিয়তে দৌড়ায়া জঙ্গলার ভিতরে চলে গেল। কানতে কানতে এমন ভাবে কান্দে, তার এই কান্নার কারণে আসমানের মালিক জিব্রাইল আমার নবীর কাছে তারে ক্ষমা করার সুসংবাদ পাঠাইয়া দিছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আইসা বলতে লাগলো, নবী গো আপনি যে সালাবাতুল আনসারিকে বিদায় দিয়ে দিলেন, তারে মাফ করা না করার দায়িত্ব কি আপনার হাতে নাকি? বলে না। বলে আল্লাহ তাআলা বলছেন, আপনার সাহাবী সালাবাতুল আনসারিকে আল্লাহ মাফ করে দিছেন। নবী বলেন, কি সালাবাতুল আনসারি কয়েছে সন্ধান ক। সাহাবাই কেরাম সহ নবী সবাইকে যাদেরকে বললেন সন্ধান কর আমার সালাবাতুল আনসারি কোন জায়গায়, আবু বকর বলেন আমিও তো বিদায় দিছি আমি যাই, হযরত ওমর বলেন আমিও যাই, সালমান ফার্সি বলেন আমি বৃদ্ধ মানুষ আমি যাই, আমার কথা মানবেন। যাইতে যাইতে সালাবাতুল আনসারি সন্ধানে বের হয়ে গেল, পথিমধ্যে কিছু রাখালদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। রাখালদেরকে বলতে লাগলো, রাখাল আমাদের সালাবাতুল আনসারি কি তুমি চিনছুনি দেখছুনি, আমার সালাবাত সন্ধান জাননি? রাখালেরা বলেন, কে রে কারা আপনারা পরিচয় দেন? বলে আমি নবীর সাহাবী আবু বকর, আমি উমর, উনি হচ্ছেন সালমান ফার্সি। বলে আপনাদের সালাবাতুল আনসারি কি চিনি না? লোকটার অবস্থা কেমন, লোকটার বর্ণনা একটু দেন, লোকটা কি কাজ করে? সাহাবীরা বলেন, সালাবাতুল আনসারির কাজ হলো সে শুধুমাত্র জাহান্নামের ভয়ে রবের দরবারে কান্দেন। এবার রাখালেরা বলতেছেন, যদিও লোককারে আমরা দেখি নাই, এই যে জঙ্গলার ভিতরে একটা লোক আজ কয়েকদিন যাবৎ কান্দতেছেন, যার কান্নার কারণে আমরা রাতের বেলায় ঘুমাইতে পারি না। আজরা তোমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে এটা সালাবাতুল আনসারি ছাড়া আর কেউ হবে না, এটা সালাবা ছাড়া আর কেউ হবে না। সন্ধানে বের হয়ে গেলেন, যাইতে যাইতে গিয়ে দেখতেছেন সালাবাতুল আনসারি সাজদা দিয়ে রবের দরবারে কান্দতেছে। কান্দেন আর বলেন, আল্লাহ এর মালিক, তাকে দেখেন পৃথিবীর প্রত্যেকটা পাখি তার ডালে ডালে বৈশা যায়, জঙ্গলার হিংস্র জানোয়ার পর্যন্ত যার যার বাসস্থানে গিয়ে বসে পড়েছে ঘুমায়া পড়ছে, প্রত্যেকটা মা তার সন্তান বুকে লইয়া ঘুমায়া গেল, ভাই তার ভাই নিয়া ঘুমায়া গেছে। কিন্তু প্রভু গো, তোমার সালাবাতুল আনসারি নামের গোলামটা এখনো পর্যন্ত ঘুমায় না। এর মালিক তুমি যদি আমার নাম মাফ করো, আমি আর কার দুয়ারে গিয়ে দাঁড়াবো? আল্লাহ মেহরবানি করে তুমি আমার মাফ করে দাও। যেইমাত্র সালাবাতুল আনসারি কান্দেছেন, পিছন থেকে আবু বকর ডাক দিয়া বললো, সালাবা চল মদিনায় চল, আমার রব তোরে মাফ করে দিবেন। সালাবাতুল আনসারি বলেন, তোমার চেহারাটা অন্ধকারে আমি চিনতে পারি না, তবে কণ্ঠের আওয়াজে আমি বুঝতে পারলাম তুমি আমার নবীর সাহাবি আবু বকর হবে। এর আবু বকর এই চেহারাটা মদিনার কাউকে আমি দেখাইতেছি না, আমার মতো অপরাধী কেউ নাই, যার কারণে আমার মেয়েটা পর্যন্ত আমার আব্বা ডাকতে পারল না, মেয়েটা পর্যন্ত আব্বা ডাকতে রাজি হইল না। আবু বকর বললেন, তাড়াতাড়ি চল, আমার রব তোরে মাফ করে দিল রে, আমার নবীর কাছে জিব্রাইল পাঠায়া তোমারে মাফ করার সুসংবাদ আল্লাহ জানায়া দিছে। বারামার হযরতে সালাবাতুল আনসারি কি লইয়া মদিনার দিকে রওনা হয়ে গেলেন।
যাইতে যাইতে এক পর্যায়ে যখন মদিনার বাউন্ডারি দিয়া ঢুকলেন, ওইদিকে হজরত বেলাল মসজিদে নববীতে আজান দেওয়া শুরু করলেন। আজান দিতেছেন, আজানের পরে নামাজের প্রস্তুতি গ্রহণ করা হয়ে গেল। আবার নবীর ইমামতিতে নামাজের কাজ চলছেন, নামাজ চলছে। এক পর্যায়ে আমার নবী নামাজের ভিতরে তিলাওয়াত করছেন, আল্লাহ, যেই মাত্র এই আয়াতটা তিলাওয়াত করছেন এমনি একটা বিকট আওয়াজ শুরু হয়ে গেল, হাত্তা জুরুতুমুল মাকাবির। দ্বিতীয় আয়াতটা পড়ার সাথে সাথে আরেকটা বিকট আওয়াজ শুরু হয়ে গেল। এক পর্যায়ে যখন আওয়াজটা শুরু হয়ে যায়, শেষ পর্যন্ত নামাজ শেষে সাহাবায়ে কেরামরা মাথা ঘুরাইয়া দেখি, সালাবাতুল আনসারি জমিনে আর দাঁড়ায় নাই, জমিনে বেহুশ হয়ে পড়ে আছেন, জমিনে পড়ে আছেন। অন্যান্য সাহাবায়ে কেরামরা দৌড়াইয়া তার জন্য চিকিৎসার জন্য ডাক্তার আনার জন্য দৌড় দিলেন। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তার কানটা সালাবাতুল আনসারির বুকে লাগাইয়া একটা ডাক দিয়া বলতে লাগলো, আল্লাহর হাবিব, আপনার সালাবাতুল নিয়া ডাক্তার আনা লাগবে না। আর আপনার নবী দুইজন সাহাবিকে বাই বাই বানায় দিলেন, একজন সাহাবির নাম হলো আব্দুর রহমান আর একজন সাহাবির নাম হলো সালাবাতুল আনসারি। আমার আপনার নবী দুইজন সাহাবিকে তাদেরকে বললেন, আজকের পর থেকে তোমাদের দুইজনকে ভাই ভাই আমি রসুল বানাইয়া দিলাম, তোমরা দুইজন একই ফ্যামিলিতে একই পরিবারে থাকবা। কিছুদিন পর আব্দুর রহমান নবীর ডাকে সারা দিয়া যুদ্ধের ময়দানে যখন চলে গেল, সালাবাতুল আনসারিকে যাওয়ার সময় বলে গেলেন, সালাবা, আমি রওনা হয়ে গেলাম রসুলের দরবারে, আমি চলে গেলাম রসুলের দরবারে, আমার পরিবারের দায়িত্ব তোমার কাছে দিয়ে গেলাম, সুন্দরভাবে তাদের কাজকর্ম তুমি আঞ্জাম দিবা, কোনো কিছু লাগলে তোমার দ্বারা তুমি নিয়ন্ত্রণ করবা, আমি আসতেছি অতি শীঘ্রই চলে আসব। যেই মাত্র আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে গেল, এইদিকে সালাবাতুল আনসারি একা একা বাড়িতে, তার বন্ধুর বিবি ও পর্দার ভিতরে একা একা আছে। এইদিকে শয়তান শয়তান আইসা তার কানে কানে বলতে লাগলো, সাইলাবা, তোর বন্ধুর বিবি একা একা বাড়িতে আছেন অনেক সুন্দরী আমি জানি, এই সময়ে যদি তোমার নিজের যৌবনের চাহিদা মিটাইতে পারো, কেউ দেখবে না, কেউ দেখবে না, শুরু করে দাও। একা একা থাকলে দেখবেন বিভিন্ন টেনশন আপনার মাথায় আসে, আসে কি আসে না? সাইলাবাতুল আনসারির যখন কানে পরামর্শ দিলেন, শয়তানের টুকাই পরে সালাবাতুল আনসারি এক পর্যায়ে পর্দাটা উঠাইয়া তার বন্ধুর বিবির হাতে এইভাবে টান দিয়া ধরছেন। যেই মাত্র তার বন্ধুর বিবির হাতে এইভাবে টান দিয়া ধরলে, এবার সালাবাতুল আনসারিকে ওই পর্দার আড়াল থেকে মহিলাটা বলছিলেন, এরে আমি বুঝে ফেলেছি তোমার দিলের ভিতরে কি চলে আসছেন, এই মুহূর্তে যদি তুমি আমার সাথে গুনাহ করতে করতে তোমার মরণ হয়ে যায়, এই মুহূর্তে যদি তোমার মরণ হয়ে যায় তুমি কেমনে রবির সামনে গিয়ে দাঁড়াবে? আমার নবী বলছেন যে মানুষটা গুনাহ অবস্থায় মারা যায়, ওই মানুষটা গুনাহ অবস্থায় আসরের ময়দানে কিন্তু দাঁড়াইতে হবে। অর্থাৎ যেই মানুষটা যে হালে মারা যায় কুটিন কিয়ামতের ময়দানে, সেই মানুষটা সেই অবস্থায় দাঁড়াইতে হবে। এরে সালাবা, তুমি যে আমার হাতে তল্লাক, কুটিন কিয়ামতের ময়দানে আমার রবির সামনে গিয়ে তুমি কেমনে দাঁড়াইবা, আমার নবীর সামনে তুমি কেমনে জবাব দিবা, তোমার কি জাহান্নামের কথা স্মরণ হয় না? যেই মাত্র এই কথা বললেন, সালাবাতুল আনসারির দিলের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে, আর বলছেন, সালাবা, তোমার যদি কোনো অবস্থায় মরণ হয়ে যায় রে, তুমি তো কোনো অবস্থায় দাঁড়াইতে হবে। এরে যুবক ভাই, মাতার কাছে রাতের বেলায় মোবাইলে গান চালায় ঘুমায় যান, কিন্তু আপনার তো জানা নাই এই রাতে যদি আজরাইল আপনার
বাবার রুমে হাজির হয়ে যা, গান শুনতে শুনতে যদি আপনার মরণ হয়ে যায়, কুটিন কেয়ামতের ময়দানে গুনাহ অবস্থায় যদি আপনার দাঁড়ানো লাগে গো, কোটি কোটি মানুষের সামনে কি জবাব দিবেন, কি আপনার উপায় হবে একটু বোঝার দরকার। রাতের বেলায় যে মোবাইল চালায় ঘুমান, হইতে পারে রাতে তো আপনার মরণ হইতে পারে, কি বারে কি বারে না, নাকি আজরাইল ফিরাই দিবেন, ফিরাই দিবেন। আপনি যদি বলেন আজরাইল তুমি আইস আমার নেওয়ার লাগে, আগামী মঙ্গলবারে কিস্তি আছে এটা দিয়া লই পরে আমার নিয়ম, শুন বলি যদি কোন বলে শনিবারে কিস্তি আছে দিয়া লই আমার নিয়ম, আজরাইল কইব তুই যে বেড়া কিস্তি নিয়ে বেড়াই তুই ফিরা জানা, আমি কেমনে যাবো, কথা কন না দি যে বেড়া কিস্তি নিতে আয় এই বেড়াই তো ফিরা জানা, যদি কোন বিকালে দিই মুহে বিকাল পর্যন্ত গাটলার দাঁড়ায় তাহে, কথা কন না দি। আর এই কিস্তি ওলা বেড়া উডারে কারোয়া সব বাবির নাম জানে, কোনো বাই সাহের নাম বেড়া জানে, আরে কথা কন না দি। ওই কিস্তুলা উডানো দাঁড়া করেন কত ভাবে আছেন, সুইটি ভাবি কুলসুম ভাবি যত রঙের ভাবি আছে সব ভাবির ডাকে, কিন্তু কোনো বাই সাহের নাম বেড়া জানে না। এই বাই সাহে এমন ভাবে ডাক দেয় আফারা দুর্বল হয়ে যায়গা, ভাবিরা দুর্বল হয়ে যায়গা, আর বাবিরারে গেলে নগদে কিস্তি দেয়, কোনো পুরুষ গেলে মহিলা ছাড়া কিস্তি দেয় না, মো কথা কোনো দিই বেড়ে গেলে নগদে দেয় না, বেড়াইন গেলে কইতো না তোমার বউলে আও, মহিলা মনে মনে আমার কত হাওয়ার দিছে, দেড় কেজি বিড়ির কোল ঝাড়া কিস্তি তুললা বিড়ির কোল ঝাড়া সাড়ে সাত কেজি ওজন হয়ে যাবে, আরে কথা কন ঠিক না বেডি। এই বিড়ি ঘরের ভিতরে এমন একটা ব্যবসার লয়া চলে যেমন বোঝা যায় দুই তিন তানা রুসির পদ বিড়ির আল্লাহ দিয়া লাইছে, কথা কন না দি। চেয়ারম্যানের পদ দিয়া লাইছে, জায়গা হইতেছে না বলে একটু সামনে আগায় বোন, একটু আগায় বোন সামনে আগায়, সামনে আগালে কোনো অসুবিধা হইব, একটু আগায় বসেন, খাই হলে তো নাকি তা হ্যাঁ যা করছে খুব আল্লাহ করেছে। ভাইরা আমার যেই কথাটা বলতেছিলাম মনে করেন, আজ রাইলাস গাইলো ফিরে দেওয়ন যেগুনি, আরো জোরে কম, আমার খেয়ারটা মাত্র লাগাইছে দি খেলো দানরা কি মনে দেখবার লাগে সুযোগ দিবনি, ছেলে একটা হসপিটাল আছে দেখার সুযোগ দেও দিবনি, যখন যার মরণ যেই জায়গায় সময় মতো মরণ হয়ে যাবে, একটা সেকেন্ড আগেও হবে না একটা সেকেন্ড পরেও হবে, জোরে কম আল্লাহ কোরআনে বলে ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুন আল্লাহ বলেন যখন সময় হবে এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড মেরামত। এই জন্য যুবক ভাইদেরকে বলবো রাতের বেলায় ঘুমা, কোরআনুল কারিমের তিলাওয়াত চালায় ঘুমানো অভ্যাস থাকলে গান চালায় ঘুমায়, মনে থাকবো নি কথা ভাইয়ের আমার। সারা বাতুল আনসারিকে যখন তার বন্ধুর বিবি বলছিলেন সালাবা তোর কি কবরের কথা স্মরণ হয় না, তুই কেমনে আমার সাথে এমন গুনার কাজে লিপ্ত হবি, যেই মাত্র এই কথাটা বললেন সাথে সাথে হাতটা ছেড়ে দিয়া জঙ্গলার ভিতরে দৌড় শুরু করলেন, এক পর্যায়ে রাস্তা দিয়া দৌড়ায়ার কামলেন, চোখের পানি গেল ছিঁড়ে দিয়া বলতেছিল মালি আমার মতো এমন গুনাগার জগতে কেউ নাই, আমি কেমনি কবরের আজাব সহ্য করব, সেই ভয়ে কান্তি কান্তি জঙ্গলার ভিতরে দৌড়াইয়া যায়। এইদিকে তার বন্ধু আব্দুর রহমান বাড়িতে আসছেন, বিবিরে বলছেন আমার বন্ধু সালাবাতুল আনসারি কই, বিবি বললেন আমি দেখলাম সালাবাতুল আনসারি জঙ্গলার ভিতরে গেছে, সালাবাতুল আনসারি সন্ধানে আব্দুর রহমান রওনা হয়ে গেল, যাইতে যাইতে এক পর্যায়ে জঙ্গলার ভিতরে গিয়ে দেখি সালাবাতুল আনসারি মাথাটা টেকাইয়া রবের দরবারে কান্নার আওয়াজ দিয়ে বলছেন প্রভু গো
আমার মতো অপরাধী কেউ নাই, কিন্তু তুমি মাফ না দিলে কার দ্বারে গিয়ে দাঁড়াবো? আমার মতো গুনাহগার কেউ নাই, এবার আমি আপনাদের কি বলবো? বলেন তো, তার গুনার কাজ কি কমপ্লিট হয়েছিনি? হয়েছে। এরপরেও কেমন ভাবে নিজের ছোট মনে করতেছেন, পাহাড়ের জঙ্গলার জঙ্গলার ভিতরে গিয়া নিজের অনেক ছোট মনে করে কান্না শুরু করে দিল। পিছন থেকে আব্দুর রহমান তারে ডাক দেয়া বলল, সালাবা আয় আমার কাছে আয়, চল আমরা বাড়িতে যাই। আমি কেন আমানতের খেয়ানত করলাম? এই মুখটা আমি কেমনে মদিনার মানুষকে দেখাবো গো? সুতরাং না, আমি আর বাড়িতে ফিরে যাব না। সালাওয়াতুল আনসারীকে বললেন, চল বাড়িতে যাই, আমার রব তোরে মাফ করে দিবি। সালাওয়াতুল আনসারী বলেন, আমারে যদি বাড়িতে নিতে হয় কেন আমি এই কাজটা করলাম? তোর বিবির হাতে কেন ধরলাম? আমার হাত পা গুলি বান্ধিয়া মাটি দিয়ে আমারে অপরাধী গোলামের মতো আমারে টেনে হেসড়ে নিয়ে যাও। কেন আমি এই কাজ করলাম? আমার হাত পা গুলো বান্ধেন, তার কথা অনুযায়ী হাত পা গুলো বান্ধিলেন। হাত পা গুলো বান্ধিয়া অপরাধী গোলামের মতো টেনে টেনে তার বাড়ির দিকে নিয়ে রওনা হচ্ছে। যাইতে যাইতে এক পর্যায়ে যখন বাড়ির কাছাকাছি চলে আস, এবার সালাওয়াতুল আনসারী বললেন, আব্দুর রহমান আমারে নিয়ে চল আবু বকরের দরবারে, আমি জিজ্ঞেস করব আল্লাহ আমারে গুনাহ মাফ দিবিনি। যেই মাত্র আবু বকরের কাছে গেলেন, নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, সালাবা মাফ দিবে কি দিবে না এটা আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু আমার বাড়ির থেকে আমার হুজরা থেকে তুমি বাহির হয়ে যাও। যেই মাত্র আবু বকরের হুজরা থেকে তারে বের করে দিলেন, এমন সময় সালাওয়াতুল আনসারী বলেন, আমারে নিয়ে চলো ওমরের দরবারে। হযরত ওমরের কাছে যখন তারে নেওয়া হলো, ওমর তো আবু বকরের চাইতে আরো নরম না গরম? আরো জোরে কর, নরম না গরম? ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন গরম? এক ইহুদির বিচার করছেন আমার নবী, তাদের একটা দরবারের ফয়সালা আমার নবী তাদেরকে করে দিল। যেই মাত্র করে দিছেন, কয় আমার বুঝে ধরছে না, হযরত ওমরের কাছে আসছেন সানি বিচারের লাগি। সানি বিচার বুঝেন তো, মানে আয়া নবীরে ওমরে বলছেন, ওমা নবী আমার এই বিচার করছে আমার বুঝে ধরছে না, তুমি নতুন করে বিচার করে দাও। ওমর কো খারো আইতাছি, খারো আইতাছি, তোর বিচার করে দে। নাঙ্গা তলোয়ারটা লইয়া জুরে সুরে এমন ভাবে একটা কুপ দিস, সাথে সাথে বড়ির থেকে মাথার আলাদা করে দিয়া কোনে ফয়সালা দিলাম। আমার নবীর বিচার, আমার নবীর ইনসাফ তোর পছন্দ হইল না, অথচ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইনসাফওয়ালা ব্যক্তির নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর জোরে বলেন না, সুবহানাল্লাহ। মেরামার এই ছিল সেই উমর, মদিনাতে একবার ভূমিকম্প হইতেছিলেন, হযরত ওমর একটা লাঠি লইয়া মদিনার মাটিকে ডাক দিয়া বলছিল, মদিনার মাটি তোমার কি জানা নাই, তোমার বুকে বিশ্ব নবী ঘুমায়। আল্লাহু আকবার জুরি বলেন, তোমার কি মনে নাই, তোমার বুকে মায়ার নবী ঘুমায় রইল রে, তুমি কেমনে এইভাবে লড়াচড়া করো, তোমার তো সাহস কম না। এই যে কথা বলে লাঠি দিয়া মাটিতে এইভাবে আঘাত করছিলেন, আজও পর্যন্ত মদিনায় কোনো ভূমিকম্প নাই। ওমরের মেজাজটারে মেজাজে ওই বলা হইতো, মেজাজে ওই। আবার আপনার নবী বলেন, আমার পরে আর কোন নবী আসবে না, আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না, আমি হইলাম শেষ নবী। কিন্তু নবী বলেন, আমার পরে যদি আল্লাহ কাউকে, আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবী বানায় পাঠাইতেন, সেই ব্যক্তিটাই হইতো হযরত ওমর।
উমরের কাছে গেছে, আমার আল্লাহ তাআলা আমার এই গুনাহগুলো মাফ দিবেনি। হযরত উমর রাগান্বিত হয়ে বললেন, মাফ দিবে কি দিবে না এটা আমি জানি না, কিন্তু আমার বাড়ির থেকে তুমি এখন বাহির হয়েছ। উমর বের করে দিলেন, আলীও বের করে দিলেন। সালাবাতুল আনসারী এক পর্যায়ে তার বন্ধুকে বলতেছিল, আব্দুর রহমান আমি বুঝে ফেলেছি আমার মতো এমন গুনাহগার কেউ নাই, যেই গুনাহগার নবীর সাহাবীরা বিদায় দিয়ে দিল গো, তবে আমার ধারণা ছিল আমার এই বিষয়টা আমি আমার নবীর কাছে জানাবো না, যেহেতু উমর আবু বকর হযরত আলী যেহেতু আমার বিদায় দিয়ে দিল, আমার নিয়ে চল রাসূলের দরবারে। আমার মনটা বলে আমার নবীর কাছে গেলে পড়ে আমার নবী তার গুনাহগার উম্মত বিদায় দিয়ে দিবে না। সালাওয়াতুল আনসারী গেলেন নবীর দরবারে, যেই মাত্র আমার নবীর কাছে গেলেন আমার নবীও তারে বিদায় দিয়ে দিলেন। শেষ পর্যন্ত আমার নবীর বিদায় দেওয়ার পরে ওই সালাওয়াতুল আনসারীর একটা মেয়ে ছিলেন, যার নাম ছিল হযরতে খামসানা রাদিয়াল্লাহু আনহা। মেয়েটা বাবার রশিতে ধরে টানতেছেন আর বলছেন, আব্বা বয়স তো কম হইল না, এখনো পর্যন্ত বুঝি চরিত্রটা ঠিক করতে পারল না। আরে বাবা আমি ঘুরে ঘুরে দেখেছি তুমি অন্যের মহিলার অন্যের বিবির হাতে ধরার কারণে তোমার প্রতি সাহাবায়ে কেরাম সহ আমার নবী পর্যন্ত তোমার প্রতি নারাজ হয়ে গেল। বাবা গো তোমার চরিত্রটা এখনো পর্যন্ত ঠিক করতে পারলা না, ওয়াদা দিলাম যতক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম এবং নবী পর্যন্ত তোমার প্রতি খুশি না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার আব্বা বলে ডাকবো না। হযরত সালাবাতুল আনসারী চোখের পানিগুলো চেড়ে চেড়ে বলতেছিল, মালিক আমার মতো গুনাহগার এই জগতে কেউ নাই, যেই গুনার কারণে আমার মেয়েটা পর্যন্ত আপন বাবারে আব্বা বলে ডাকতে চাইল না। সালাওয়াতুল আনসারী তার বন্ধুকে বললেন, আমার হাতের বাং তুমি খুলে দাও, আমি আর এই মদিনায় কাউকে চেহারা দেখাবো না, আমি বিদায় হয়ে যাব। সালাওয়াতুল আনসারীর হাতের রশি যখন খুলে দিলেন, দৌড়ায়া তওবার নিয়তে দৌড়ায়া জঙ্গলার ভিতরে চলে গেল। কানতে কানতে এমনভাবে কান্দে, তার এই কান্নার কারণে আসমানের মালিক জিব্রাইল আমার নবীর কাছে তারে ক্ষমা করার সুসংবাদ পাঠাইয়া দিছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আইসা বলতে লাগলো, নবী গো আপনি যে সালাবাতুল আনসারীকে বিদায় দিয়ে দিলেন তারে মাফ করা না করার দায়িত্ব কি আপনার হাতে নাকি? বলে না, বলে আল্লাহ তাআলা বলছেন আপনার সাহাবী সালাবাতুল আনসারীকে আল্লাহ মাফ করে দিছেন। নবী বলেন, কি সালাবাতুল আনসারী কই আছে সন্ধান কর। সাহাবাই কেরাম সহ নবী সবাইকে যাদেরকে বললেন সন্ধান কর আমার সালাবাতুল আনসারী কোন জায়গায়। আবু বকর বলেন, আমিও তো বিদায় দিছি আমি যাই। হযরত উমর বলেন, আমিও যাই। সালমান ফার্সি বলেন, আমি বৃদ্ধ মানুষ আমি যাই, আমার কথা মানবেন। যাইতে যাইতে সালাওয়াতুল আনসারী সন্ধানে বের হয়ে গেল। পথিমধ্যে কিছু রাখালদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। রাখালদেরকে বলতে লাগলো, রাখাল আমাদের সালাওয়াতুল আনসারী কি তুমি চিনছুনি দেখছুনি আমার সালাবার সন্ধান জানোনি? রাখালেরা বলেন, কে রে কারা আপনারা পরিচয় দেন? বলে, আমি নবীর সাহাবী আবু বকর, আমি উমর, উনি হচ্ছেন সালমান ফার্সি। বলে, আপনাদের সালাওয়াতুল আনসারীকে চিনি না, লোকটার অবস্থা কেমন লোকটার বর্ণনা একটু দেন, লোকটা কি কাজ করে? সাহাবীরা বলেন, সালাওয়াতুল আনসারীর কাজ হলো সে শুধুমাত্র জাহান্নামের ভয়ে রবের দরবারে কান্দেন। এবার রাখালেরা বলতেছেন, যদিও লোককারে আমরা দেখি নাই, এই যে জঙ্গলার ভিতরে একটা লোক আজ কয়েকদিন যাবৎ কান্দতেছেন, যার কান্নার কারণে আমরা রাতের বেলায় ঘুমাইতে পারি না। হযরত উমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে এটা সালাবাতুল আনসারী ছাড়া আর কেউ হবে না,
এটা সালাবা ছাড়ার কেউ হবে না। সন্ধানে বের হয়ে গেলেন, যাইতে যাইতে গিয়ে দেখতেছেন সালাবাতুল আনসারি সাজদা দিয়ে রবের দরবারে কাঁদতেছে। কান্দেন আর বলেন আল্লাহ এর মালিক। তাকায়া দেখেন পৃথিবীর প্রত্যেকটা পাখি তার ডালে ডালে বৈশা যায়, জঙ্গলার হিংস্র জানোয়ার পর্যন্ত যার যার বাসস্থানে গিয়ে বসে পড়েছে, ঘুমায়া পড়ছে। প্রত্যেকটা মা তার সন্তান বুকে লইয়া ঘুমায়া গেল, ভাই তার ভাই নিয়া ঘুমায়া গেছে। কিন্তু প্রভু গো, তোমার সালাবাতুল আনসারি নামের গোলামটা এখনো পর্যন্ত ঘুমায় না। এর মালিক তুমি যদি আমার না মাফ করো, আমি আর কার দুয়ারে গিয়ে দাঁড়াব? আল্লাহ মেহরবানি করে তুমি আমার মাফ করে দাও। যে মাত্র সালাবাতুল আনসারি কান্দেছেন, পিছন থেকে আবু বকর ডাক দিয়ে বলল সালাবা চল মদিনায় চল, আমার রব তোরে মাফ করে দিবেন। সালাবাতুল আনসারি বলেন, তোমার চেহারাটা অন্ধকারে আমি চিনতে পারি না, তবে কণ্ঠের আওয়াজে আমি বুঝতে পারলাম তুমি আমার নবীর সাহাবি আবু বকর। এর আবু বকর এই চেহারাটা মদিনার কাউকে আমি দেখাইতেছি না, আমার মতো অপরাধী কেউ নাই, যার কারণে আমার মেয়েটা পর্যন্ত আমার আব্বা ডাকতে পারল না, মেয়েটা পর্যন্ত আব্বা ডাকতে রাজি হইল না। আবু বকর বললেন, তাড়াতাড়ি চল, আমার রব তোরে মাফ করে দিল রে, আমার নবীর কাছে জিব্রাইল পাঠায়া তোমারে মাফ করার সুসংবাদ আল্লাহ জানায়া দিছে। ভাইরা আমার, হযরতে সালাবাতুল আনসারি কি লইয়া মদিনার দিকে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে এক পর্যায়ে যখন মদিনার বাউন্ডারি দিয়া ঢুকলেন, ওই দিকে হযরত বেলাল মসজিদে নববীতে আজান দেওয়া শুরু করলেন। আজান দিতেছেন, আজানের পরে নামাজের প্রস্তুতি গ্রহণ করা হয়ে গেল। আমার নবীর ইমাম অতিথি, নামাজের কাজ চলছেন, নামাজ চলছেন। এক পর্যায়ে আমার নবী নামাজের ভিতরে তিলাওয়াত করছেন, আল্লাহকুম তাকাসুর। যেই মাত্র আয়াতটা তিলাওয়াত করছেন, এমনি একটা বিকট আওয়াজ শুরু হয়ে গেল, হাত্তা জুরতুমুল মাকাবির। দ্বিতীয় আয়াতটা পড়ার সাথে সাথে আরেকটা বিকট আওয়াজ শুরু হয়ে গেল। এক পর্যায়ে যখন আওয়াজটা শুরু হয়ে যায়, শেষ পর্যন্ত নামাজ শেষে সাহাবায়ে কেরামরা মাথা ঘুরাইয়া দেখি, সালাবাতুল আনসারি জমিনে আর দাঁড়ায় নাই, জমিনে বেহুশ হয়ে পড়ে আছেন, জমিনে পড়ে আছেন। অন্যান্য সাহাবায়ে কেরামরা দৌড়াইয়া তার জন্য চিকিৎসার জন্য ডাক্তার আনার জন্য দৌড় দিলেন। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তার কানটা সালাবাতুল আনসারির বুকে লাগাইয়া একটা ডাক দিয়া বলতে লাগলো, আল্লাহর হাবিব, আপনার সালাবার জন্য আর ডাক্তার আনা লাগবে না, আপনার সালাবাতুল আনসারি আর এই দুনিয়ার জমিনে নাই, সালাবাতুল আনসারি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেই মাত্র বিদায় হয়ে গেছে, ঠিক এমন সময় সালাবাতুল আনসারি চেহারাটা দেখে আবার নবী চোখ মুবারক দিয়ে পানি টলমল করছে। অন্যান্য সাহাবীরা খুশি হয়ে কান্দে, ওই যে তার মেয়েটা তার পাশে দাঁড়ায় তখন বলছিলেন, আব্বা আমি তো বলছিলাম যতক্ষণ পর্যন্ত নবী এবং সাহাবায়ে কেরাম খুশি না হবে ততক্ষণ পর্যন্ত আপনারে আব্বা বলে ডাকবো না, কিন্তু এখন ঘুরে 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 দেখেছি সাহাবায়ে কেরাম সহ নবী পর্যন্ত তোমার প্রতি খুশি আছে, কিন্তু আব্বা আপনি যে আর দুনিয়াতে নাই, আমার যে আর আব্বা বলতে দুনিয়াতে আর কেউ নাই, আমি আর কারে আব্বা বলে ডাকবো, আমার আপন বলতে জগতে আর কেউ নাই। যখন তার মেয়েটা এইভাবে কান্না শুরু করলেন, ঠিক এমন সময় আমার আপনার নবী ওই খামসানাকে জড়ায় দিয়ে বললেন, খামসানা
যদিও তোর আব্বা বিদায় হয়ে গেছে, আমি রসুল তোমার বিদায় হয় নাই। সুবহানাল্লাহ, বাকি জিন্দিগির জন্যে আমি রসুল তোর আব্বা হয়ে গেলাম। রে কপালটা কতই না ভালো তার, কপালটা কতই না ভালো তার, যারে আমার নবীরে দুইরা বললেন আমি তোমার আব্বা হয়ে যাই। কপালটা কতই না ভালো তার, যার রানের উপরে আমার নবীর মাতা মোবারক দিয়া বালিশ বানায় ঘুমাইছে। কপালটা কতই না ভালো তার, রে কপালটা কতই না ভালো তার, যারে আমার নবী হাতে ধরে ধরে ঈদের ময়দানে নিয়ে যাচ্ছেন। হযরতে খামসানাকে আমার নবী সান্ত্বনা দেওয়ার পরে সালাবাতুল আনসারী কাফন দাফনের ব্যবস্থা করে তার জানাজার মাঠে হাজির করেন। এই মাঠের ভিতরে আমার নবী পুরা পা মুবারক জমিনে লাগাইতে পারে না, বিদ্যাঙ্গুল মুবারক ভর দিয়া দিয়া জমিনে জানাজার মাঠে হাঁটতেছেন। জানাজার কমপ্লিট পর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী গো আপনার সালাবাতুল আনসারীর জানাজায় দেখলাম মাঠে আপনি পা মুবারক পুরাটা লাগান নাই, কারণ কি? আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম শুদ, আমার সালাবাতুল আনসারীর জানাজায় আমার সালাবাতুল আনসারীর কান্নার কারণে আমার রব এতটা খুশি হয়ে গেল, তার জানাজার মাঠে অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ পাঠায় দিছেন, যার কারণে আমি রসুল পুরা মুবারক পুরা পা মুবারক লাগানোর জন্য আমি জায়গা পাইলাম না। চোখের পানির দাম আছে না নাই, কিন্তু আমার তো জীবনে আমার কান্দাইল না, কত গুণা করলাম কান্দি না। আমার বাড়ি আমার সংসার আমার গাড়ি আমার ঘর আমার টাকা আমার গাড়ি আমার জমিন, করতে করতে আমি সবার জন্য করতে করতে আমার যে একজন বানাইল এই কথা আমার মনে নাই, এর ভিতর দিয়া চলে গেছে আমার জীবনের 50 বছর। কথা কন্যা দি, সময় ফাঁকি দিয়া যাচ্ছেন আমার জানা নাই, সময় তো আর কারো জন্য অপেক্ষা করে না। এবার বলেন তো, আজকের এই মাহফিলে যদি মাইক ট্যাক সব বন্ধ করে আমরা যারা এখানে আছি সবার গড়ির কাটা বন্ধ করে যদি সুপ করে বসে থাকি, সময় কি জায়গা থাকবো নি? যদিও সবার ঘড়ির কাটা বন্ধ থাকে এখানে, মসজিদের ঘড়িত গিয়া দেখবো যে টাইম ঠিকই চলতেছে, কথা কন্যা দি, তাহলে আমার বাপের ঘড়িত গিয়া দেখুন টাইম ঠিকই চলতেছে, সময় কিন্তু আর আমার আপনার অপেক্ষা করে না। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়ারে সোনারা দম, জিন্দেগি তো যাই রে ফাঁকি দিয়া, জিন্দেগি তো যাই রে ফাঁকি দিয়া রে সোনারা দম, জিন্দেগি তো যাই রে ফাঁকি দিয়া, ও আদম রে দুনিয়ার ওই মুখে পরে কাল ঘুমেতে ঘুমাইলে কোন দিন জানি চলে যাবে একবার ভাবলি না, ও আদম রে দুনিয়ার ওই মুখে পরে কাল ঘুমেতে ঘুমাইলে কোন দিন জানি চলে যাবে একবার ভাবলি না। ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলি তোর হইবে বর, ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলি তোর হইবে বর, আসবে যেদিন তোমার সমন জারি রে সোনার আদম, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি